STM আর তোমরা দেখছো আমার চ্যানেল STM টিচিং। এর আগের দিন আমি তোমাদের সাথে আলোচনা করেছি উচ্চ মাধ্যমিক 2019 পরীক্ষায় যে শর্ট প্রশ্ন আসবে সেই নিয়ে, শর্ট প্রশ্ন এবং উত্তর সমস্ত কিছুই দিয়েছি। এছাড়াও উচ্চ মাধ্যমিকের বাংলা সংস্কৃত করেছি, মাধ্যমিক ইতিহাস ভূগোল বাংলা করেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয়টা হচ্ছে একাদশ 2019 সংস্কৃত শাসন, একাদশ 2019 সংস্কৃত শাসন। এর আগে আমি একাদশে বাংলা করেছি এবং একাদশে ইতিহাস শাসন বার করেছি। তো তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লে বাটনে গিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে যে নোটিফিকেশন বেল আছে সেই নোটিফিকেশন বেলটি টাচ করে অন করো, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। এবং বন্ধু, যে সমস্ত তোমাদের বন্ধু বান্ধবরা এখনো আমার সাথে জুড়তে পারেনি তাদেরকে আমার ব্যাপারে জানাও, চ্যানেলের ব্যাপারে জানাও, STM টিচিং সম্পর্কে তাদের সাথে শেয়ার করো। তো এই ভিডিওগুলি পরপর আমি তোমাদের জন্য আপলোড করেছি। আরো যে মাধ্যমিক 2020, একাদশ 2020 এবং দ্বাদশ 2020, এই নিয়েও আস্তে 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 আমি এগিয়ে যাব। তোমাদের প্রয়োজন কি, তোমাদের কোনটা লাগবে, কি চাহিদা, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তার সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা তোমরা লিখে নাও, 7001991848, 7001991848, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা তোমাদের প্রয়োজন আমাকে জানাতে পারো, আমি তোমাদের সাহায্য করতে সবসময় আছি। তো আজকের যে বিষয় একাদশ সংস্কৃত শাসন 2019, সংস্কৃত পরীক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, মোট 80 নম্বরের রুটিন হয়, 20 নম্বরের প্রজেক্ট হয়। তো প্রজেক্টের কথা আসি, প্রজেক্ট আমি আস্তে আস্তে পরবর্তী সময়ে প্রজেক্ট নিয়েও আমি ভাবছি একটা ভিডিও করব। তো তোমরা সঙ্গে থাকো আমার। আর বাংলা 2019 আমি যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন নিয়ে একটা ভিডিও করা হয়েছিল, সেই ভিডিও তোমরা দেখবে। তার সাথে সাথে আমি এই সাজেশনটি নোটস্টোরও আপলোড করেছিলাম, নোটস্টোর যে এডুকেশনাল সার্ভিস আছে সেই নোটস্টোর এডুকেশনাল সার্ভিসে আমি আমার সাজেশনটি খুব নাম মাত্র একটা রেটে আমি আপলোড করেছিলাম। তো সেই সাজেশনটি এখন সম্পূর্ণ বিনামূল্যে, এখন যেহেতু পরীক্ষা হয়েছে সম্পূর্ণ ফ্রিতেই দেখা যাবে। তো তোমরা এই ভিডিও নিচে, ভিডিও শেষ করার পর, সম্পূর্ণ শেষ করার পর যে ত্রিভুজ চিহ্ন আছে, ত্রিভুজ চিহ্ন টাচ করবে, টাচ করার পর দেখবে যে ডেসক্রিপশন বক্স আসবে সেখানে দুটো লিংক থাকবে, নিচের যে লিংকটা সেটা ক্লিক করলে তোমরা একবার ওই নোট স্টোর এডুকেশনাল সেন্টারে গিয়ে আমার যে আপলোড করা বাংলা 2019 মাধ্যমিক সাজেশন দিয়েছিলাম সেটা দেখতে পাবে। তার সাথে যে মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিকের যে পরীক্ষার প্রশ্নপত্র 2019 বাংলার, সেই প্রশ্নপত্র মিলিয়ে দেখবে কতটা মিল, প্রায় সম্পূর্ণটাই মিল, বড় প্রশ্নই প্রায় সম্পূর্ণটাই মিল, তাছাড়া তো শর্ট কোশ্চেন অনেক মিল আছে। তো শুধু যে প্রশ্ন তা নয়, পরবর্তী সময়ে যেহেতু আমার এই ইউটিউব চ্যানেলের বয়স খুব কম, বয়স সীমা খুব কম, জাস্ট সবে শুরু গ্রো করছি, তো এর পরের বছর 2020 আমি কিন্তু উত্তরপত্র নিয়েও আসছি, সেসব আলোচনা আস্তে আস্তে হবে। যেহেতু এটা 2019 মাধ্যমিক দিয়েছি, উচ্চ মাধ্যমিক দিয়েছি, এবার একাদশ শেষ করছি, এরপরে চেষ্টা করবো এই সব বিষয়গুলো একে একে এক ছাতার তলে আনতে, আমি চেষ্টা করবো সব বিষয় তোমাদের অবহিত করতে। তো তোমরা তোমাদের পরিচয়তার কথা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল STM টিচিং কে, নোটিফিকেশন বেল অন করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে। এবার আসছি বিষয় সংস্কৃত। তো গদ্যাংশ দুটি আছে, এক হচ্ছে ব্রাহ্মণ চৌড় বিশাচকতা, এক হচ্ছে দশকুমার চরিতম। এই দুটি গদ্য থেকে দুটি প্রশ্ন আসবে, দুটো একটা থেকে দুটো চলে আসতে পারে, সে বিষয়ে খেয়াল রাখবে। তো এই দুটো গদ্য থেকে যে মান হচ্ছে 5, বড় প্রশ্ন দুটো আসবে, লিখতে হবে একটা। তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি, যে ব্রাহ্মণ চৌর পিসাচ কথায় গল্পটি বিশ্লেষণ করে গল্পের সারসংক্ষেপ এবং অথবা গল্পের সারসংক্ষেপ অথবা বিষয় সংক্ষেপ নিজের ভাষায় লিখবে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্রাহ্মণ চৌর পিসাচ কথা গল্পের বিশ্লেষণ করে গল্পের সারাংশ লেখো অথবা গল্পটি বিষয় সংক্ষেপ নিজের ভাষায় লেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর আসছি যে ব্রহ্ম রাক্ষস ও চোরের, ব্রহ্ম রাক্ষস ও চোরের কথোপকথনের বর্ণনা দাও, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও আরো দু একটা প্রশ্ন আছে, সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের জানাচ্ছি। এরপর আসছি দশকুমার চরিতম, দশকুমার চরিতমের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি হচ্ছে, এক নম্বর
রাজংশের মন্ত্রী ও মন্ত্রী পুত্রদের বর্ণনা দাও, মন্ত্রী ও মন্ত্রী পুত্রদের বর্ণনা দাও। এটিও কিন্তু পাঁচ নম্বরে একটি বড় প্রশ্ন। আর আছে মগধরাজ রাজংশের রাজধানী পুষ্পপুরীর সংক্ষিপ্ত পরিচয় দাও। আর আছে পাঠ্যাংশ অবলম্বনে মগধরাজ ও মালবরাজের যুদ্ধের বর্ণনা দাও, এই যুদ্ধের পরিণতি কি হয়েছিল। এই তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসছি পদ্যাংশ। আমরা জানি যে পদ্যাংশ আছে দুটি, এক হচ্ছে দশাবতর স্তোত্রম আর আছে মেঘদূতম। তো এখান থেকেও দুটি প্রশ্ন দেয়, একটি করতে হয়। তো দশাবতর স্তোত্রমে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে যে যে কোনো তিনটি অবতারে বর্ণনা দাও, অথবা পরশুরাম বুদ্ধ কল্কি অবতারে বর্ণনা করো, অথবা দশাবতারে কাহিনী সংক্ষেপে লেখো। এই প্রশ্নটি কিন্তু দশাবতর স্তোত্রম থেকে এবারে খুব গুরুত্বপূর্ণ। আর ভাব সম্প্রসারণ এখানে কাছে আছে সেটা বলছি, ভাব সম্প্রসারণ চার নম্বরে আছে, দুটি থেকে একটি করতে হয়। ভাব সম্প্রসারণ দুটি থেকে একটি করতে হয় সেটা বলছি। ছলহসী বিক্রমণে বলিম অদ্ভুত বামন, ছলহসী বিক্রমণে বলিম অদ্ভুত বামন, খুবই গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ। আর দলিত হিরণ্য কশিপুতন ভৃঙ্গম, দলিত হিরণ্য কশিপুতনি ভৃঙ্গম, এটাও কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ। আর ব্রাহ্মণ চৌর বিশেষজ্ঞতা থেকেও একটি ভাব সম্প্রসারণ আছে যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঠিক আছে। এরপর আসি মেঘদূতম। মেঘকে দূত হিসাবে নির্বাচন করার জন্য, যক্ষের অবদান বর্ণনা করো, এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অথবা এর সাথে অথবা দিয়ে যক্ষ মেঘকে কি বলেছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর পাঠ্যাংশ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পাঠ্যাংশ অবলম্বনে বিরোহী যক্ষের বর্ণনা, পাঠ্যাংশ অবলম্বনে বিরোহী যক্ষের বর্ণনা, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই করবে, যদি এখনো না করে তাও করে নিও। আর এখানে আরো দু একটি প্রশ্ন আছে, তার সাথে আসি ভাব সম্প্রসারণ। যাচক মোঘা বরম দ্বিগুণে নধমে লব্ধ কামা, যাচকা মোঘা বরম দ্বিগুণে নাধমে লব্ধ কামা, খুবই একটি গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ। আর প্রীত প্রীতি মুখ বচনং স্বাগতং ব্যজহার, প্রীত প্রীতি মুখ বচনং স্বাগতং ব্যজহার, খুবই গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ, ভালো করে করবো। এরপর আসছি নাটক। নাটক হচ্ছে ভারত বিবেকম, এখান থেকে দুটি প্রশ্ন করতে হবে ঠিক আছে। এখান থেকে এই যে বড় প্রশ্ন আছে মান হচ্ছে পাঁচ, তো এখানকার যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটি প্রশ্ন দেওয়া থাকবে, একটি করতে হবে। ভারত বিবেকম, ভারত বিবেকম নাটকটির স্থান কাল পাত্র চিত্রণ কর, আর রামকৃষ্ণ ও নরেন্দ্রনাথের সাক্ষাৎকারের বর্ণনা দাও। তিন, রামকৃষ্ণ ও নরেন্দ্রনাথের কথোপকথনের বর্ণনা দাও। এই দুটো সাক্ষাৎকার ও কথোপকথন প্রায় এক, দুটো করার সময়, দুটো প্রশ্ন করার সময় একটা উত্তর একটু এদিক ওদিক করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর আসছি ভারত বিবেকম নাট্যাংশটি সার সংক্ষেপ নিজের ভাষায় লেখো, খুবই গুরুত্বপূর্ণ। আর গুরুদেবেশ্ব অনির্বচনীয় মহিমা, গুরুদেবেশ্ব অনির্বচনীয় মহিমা ব্যাখ্যা করো, সুরেন্দ্রনাথকে তার দৃষ্টিতে রামকৃষ্ণর চরিত্র বর্ণনা করো, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নগুলি ছাড়াও আরো দু একটি প্রশ্ন আছে এই ভারত বিবেকম নাট্যাংশ থেকে, বড় প্রশ্ন যার মান হচ্ছে পাঁচ, সেগুলো একটু দেখে নেব। আমি বলে দেবো আস্তে আস্তে, সব বলে দিচ্ছি, তোমরা যদি এখনো না করে থাকো অবশ্যই করে নাও। এরপর আসছি বৈদিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে, এখান থেকে মোট দশ নাম্বার আসবে, মান দশ ঠিক আছে, সব প্রশ্ন নিয়ে এমসিকিউ এসিকিউ নিয়ে। তো এখানে রামায়ণ ও মহাভারত আছে বৈদিক সাহিত্য ইতিহাসে, বৈদিক সাহিত্যের ইতিহাস আছে আর গল্প সাহিত্য আছে। বৈদিক সাহিত্যের ইতিহাস থেকে সাধারণত ছটি আছে, আর রামায়ণ মহাভারত থেকে একটা বড় প্রশ্ন আসবে, আর গল্প সাহিত্য থেকে একটা বড় প্রশ্ন আসবে, মোট দুটো প্রশ্ন আসবে, একটা করতে হবে, মান পড়াচ্ছে ঠিক আছে। এবার বলছি রামায়ণ মহাভারতের মহাভারত সম্পর্কে লেখো, মহাভারত সম্পর্কে লেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর আসছি ভারতীয় জীবন ও সাহিত্যের উপর মহাভারতের প্রভাব আলোচনা করো, ভারতীয় জীবন ও সাহিত্যের উপর মহাভারতের প্রভাব আলোচনা করো। আর আছে গল্প সাহিত্য, গল্প সাহিত্যতে
যাওয়ার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লে বাটনে গিয়ে অবশ্যই এসটিএম টিচিং এর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এরপরে আসছে উচ্চ মাধ্যমিক, যেখানে আমি আরো আগে থেকেই তোমাদের জন্য প্রস্তুতি শুরু করে দিচ্ছি এবং সেখানে নতুন নতুন জিনিস তোমরা দেখতে পাবে। যে সমস্ত বন্ধুরা জানে না তাদেরকে জানাও, সাবস্ক্রাইব করার জন্য বলো, আর মাধ্যমিক আছে তার সাথে, সমস্ত কিছুই একে একে আমি তোমাদের সামনে আনছি। তোমরা আমার কি আমাকে জানাও তোমাদের প্রয়োজনীয়তা কি আমাকে কমেন্ট করে অবশ্যই, আর তার সাথে সাথে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি। আমার ফেসবুক পেজ আছে এসটিএম টিচিং, সেখানেও তোমরা জয়েন করো, ফেসবুক পেজ এসটিএম টিচিং, সেখানেও তোমরা জয়েন করো। এবার আসছি গল্প সাহিত্যে, পঞ্চতন্ত্র সম্পর্কে লেখো, খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পঞ্চতন্ত্র সম্পর্কে লেখো, হিতোপদেশ সম্পর্কে লেখো, বতাস হরিৎ ঠাকুর সম্পর্কে লেখো, তিনটি আলাদা আলাদা প্রশ্ন। এক হচ্ছে পঞ্চতন্ত্র সম্পর্কে লেখো, দুই হচ্ছে হিতোপদেশ সম্পর্কে লেখো, আর তিন হচ্ছে বতাস হরিৎ ঠাকুর সম্পর্কে লেখো। আর তাছাড়া ব্যাকরণ আছে, অনুবাদ আছে, অনুচ্ছেদ এগুলো আছে। এগুলো তো বলি যে ব্যাকরণের ক্ষেত্রে চোদ্দ পনেরো ষোলো সতেরো এই চারটি বছরের ব্যাকরণ গুলো দেখে যাও, কমন পড়ে যাবে। এই চারটি বছরের ব্যাকরণ গুলো দেখে যাও, কমন পড়ে যাবে যেগুলি একাদশে এসছে। আর তার সাথে নমুনা প্রশ্ন গুলো দেখে যাও, তার সাথে নমুনা প্রশ্ন, কারণ প্রতিষ্ঠিত রূপ অব্যয় এগুলো ঠিক আছে। তার সাথে সাথে অনুচ্ছেদ যেটা দেয়, অনুচ্ছেদ চেষ্টা করো করার, অবশ্যই তোমরা পাবে। তো আমার সঙ্গে তোমরা লেগে জুড়ে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর এই যে টোটাল যে সাজেশনটা আমি তোমাদেরকে দিলাম, এটা সাজেশনটা দেখার পর তোমরা যে ডেসক্রিপশন বক্স আছে সেই ডেসক্রিপশন বক্সে গিয়ে প্রথমে যে ইয়েটি দেওয়া থাকবে, লিঙ্কটি দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে টাচ করো, তাহলে কি করবে তোমরা সোজা গুগল ড্রাইভে গিয়ে কিন্তু সাজেশনটা পেয়ে যাবে। আর তার নিচে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেটা মাধ্যমিকে কি সাজেশন দিয়েছিলাম 2019 নষ্টর এডুকেশনাল সেন্টারে, সেখানে সাথে বর্তমানে কতটা মিল, তার যে লিঙ্কটা সেটাও দেওয়া থাকবে, তোমরা গিয়ে সেটাও চেক করে দেখতে পারো। নমস্কার, ভালো করে তোমরা পরীক্ষা দাও।